ক্রিস্পি চিলি বেবি কর্ন। তো হেই ইউ ইট ইজ আ ভিজুয়াল জি ভালো, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমি একটা ফুড ব্লগ করব, আই মিন ফুড রিভিউ করব। তো আজকে আমার কাছে আছে এটা রিভিউ করব আজকে আমরা। যাই হোক, মজা করছিলাম। তো বেসিক্যালি আজকে রাজশ্রী আমাকে বলেছে একটা ভালো রেস্টুরেন্টে নিয়ে যাবে চন্দননগরে, গঙ্গার ধারে ছাদের ওপর। এবার রেস্টুরেন্টটা নাম আমি ভালো মতো মনে পড়ছে না, আমার বড় নাম ঠিক আছে মনে পড়ছে না, নতুন খুলেছে। তো ওখানে যাবো আজকে, ওখানে গিয়ে দেখবো কেমন খাবার দাবার, কি রকম অ্যাম্বিয়েন্স, কতটা ভালো। তো চলো বাকি কথাটা যেতে যেতে হবে, টাটা। ও সরি। তো ব্যাপারটা হচ্ছে এরকম, আজকে আমার সঙ্গে ব্লগে যারা থাকবে, তো বেসিক্যালি প্রিয়দর্শন থাকবে। প্রিয়দর্শন আছে চন্দননগরে, একটা বন্ধুর বাড়ি আছে, তো ওই বন্ধুর বাড়ি থেকে আজকে আসবে এখানে। আর থাকবে রাজশ্রী, অটো করে যাবে ভদ্রেশ্বর থেকে। আর বাকি থাকলো প্রিয়াংশু, অত চন্দননগরেরই মাল। সো ওদের সঙ্গে একদম ডাইরেক্ট মিট হবে চন্দননগরে। আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে চন্দননগর স্ট্যান্ডের কাছে, রাজশ্রী আর প্রিয়দর্শনের আসার কথা। যাই হোক, রাজশ্রীকে ফোন করলাম, বললো এখানে দাঁড়াতে, আসছে ওরা। তো প্রায় 10 মিনিট ওয়েট করার পর অ্যাট লাস্ট, হাত না রান্ত একটু। আচ্ছা, যেখানে যাচ্ছি সেই জায়গাটার নাম কি? ডাবল ডেকার ক্যাফে। তো যেখানে যাচ্ছি সেই জায়গাটার নাম আমি এতক্ষণে জানলাম, তার নাম হচ্ছে ডাবল ডেকার ক্যাফেট এরিয়া। সেই জন্যই মনে হয় এটা ডাবল ডেকার নাম। আমি ডাবল ডেকার ট্রেন শুনেছি, আমি জানি না এটা কি জন্য ডাবল ডেকার নাম, যাই হোক ছাদের উপরে বলে ডাবল ডেকার। তো এখন যেখানে বসে আছি এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। তো গ্রাউন্ড ফ্লোরে এখানে অর্ডার দিতে হয় সবকিছু। এই যে দুটো টেবিল রাখা আছে, এই যে এই একটা টেবিল রাজশ্রী অর্ডার দিচ্ছে। তো এখানে অর্ডার দিয়ে টপ ফ্লোরে যেতে হয় খাওয়া দাওয়া। তো অর্ডার করা কমপ্লিট হয়ে গেল গ্রাউন্ড ফ্লোরে, এবার যাবো হচ্ছে টপ ফ্লোরে। তো কি অর্ডার করা হলো সেটা আজকে আমার চ্যানেলের মেইন গেস্ট অ্যাপিয়ারেন্সের থেকে জেনে নেওয়া হোক। দুটো চিকেন নুডলস আর একটা আমার ফেভারিট ক্রিস্পি বেবি কর্ন, দেখা যাক কেমন হয়। চলে এসেছি আমরা টপ ফ্লোরে। গ্রাউন্ড ফ্লোরে অর্ডার দেওয়ার পর এখানে টপ ফ্লোরে আসবে, এখানে খাওয়া দাওয়া হবে। আর আমার ক্যামেরার পিছনে আছে প্রিয়দর্শন আর রাজশ্রী বসে এখন ফোন ঘাটছে। তো চলো, যতক্ষণ না খাবার আসছে, যতক্ষণ না অর্ডার আসছে, ততক্ষণ অ্যাম্বিয়েন্সটা একটু দেখে নেওয়া যাক। লেটস গো। এখন যেটা চলে এসছে ক্রিস্পি চিলি বেবি কর্ন, ঠিক আছে। তো এইটা আমরা অর্ডার করেছিলাম, আমার জন্য বসেনি বস, প্রিয়দর্শনের ক্যামেরাতে রেকর্ড করছি, আমার ক্যামেরাতে ভালো মতো নাইট মোডটা নেই, সেই জন্য খাওয়া শুরু করে দিয়েছে, আমাকেও খাওয়া শুরু করতে হবে। তো মোটামুটি তিনবার নামটা ভুল বলার পর এটার নাম হচ্ছে ক্রিস্পি চিলি বেবি কর্ন। তো এটা এখন আমি ট্রাই করব, আমি খাচ্ছি, তোমরা দেখো। তোমরা কখনো খেয়েছো? ভেরি প্রফেশনাল। তো এটা খাওয়ার পর যেটা বুঝলাম, এটা হচ্ছে একটা স্পাইসি একটা নিরামিষ টাইপের জিনিস, যদিও এতে পেঁয়াজ আছে, পেঁয়াজ দেওয়া আছে, তাও এটা নিরামিষ। তো বেসিক্যালি এটা খেতে আমার ভালো লাগলো, খারাপ লাগলো না, খুব একটা স্পাইসি না, তবে স্পাইসি, ভালো লাগলো, ভালো লাগবে। তো দেখো বস, আমার রান্না বান্না নিয়ে তো আইডিয়া নেই, কিন্তু আমাদের ভুড়িভোজ মানে যার বাড়িতে হোম ডেলিভারির ব্যবসা আছে রান্না বান্না করে, স্যার আপনি কি বলবেন এটা খাওয়ার পর? আমি একটা বেবি কর্ন নিলাম, একটা বেল পেপার নিলাম, একটা ক্যাপসিকাম নিলাম, নিয়ে একসাথে আমি খেলাম।
ভালো আর আপনার ভালো অনেক ভালো আপনি জল খাচ্ছেন কেন এটা কি খুব স্পাইসি হালকা হালকা আমি হালকা কম খাই তাই হালকা তো এখন চলে এসেছে এটা হচ্ছে চিকেন চাও তো একটু লেট হলো আসতে যাই হোক তবে গরম গরম এসেছে যাই হোক এটাই আমার ভালো লাগলো আর এতে চিকেন আছে কোয়ান্টিটিও মোরালেস ভালোই আছে মোটামুটি একটা প্লেট চাও আমাদের মতো ছেলেদের জন্য মোটামুটি দুজন খেয়ে ফেলতে পারবে এবার টেস্টটা দেখা যাক কেমন প্রফেশনাল ভাবে ব্লগিং করছি কাঁটা চামচ দিয়ে খাবো এবার টেস্ট করা যাক দেখি কেমন চলো এক নম্বর পয়েন্ট চাউমিনের সঙ্গে সস নেই সসটা চাউমিনে ঢেলে চাউমিনটা রান্না করা হয়েছে আর সেকেন্ড নম্বর পয়েন্ট হচ্ছে বেবিকর্নটা যে লেভেলের টেস্ট পেয়েছিলাম নেক্সট লেভেল টেস্ট এইটার টেস্টটা ঠিক আছে ঠিকঠাক কিন্তু এক্সপেকটেশনটা যে লেভেলে চলে গেছিলো সেই লেভেলে চাউমিনটা পেলাম না তো ঠিক আছে তাও থামস আপ দিয়ে দিলাম তো এবার আমাদের প্রফেশনাল কুকের থেকে সমস্ত কিছু জানবো স্যার কেমন লাগলো বলছি বলছি ভালো বলছি না ভালো মানে চাউটা ঠিক আছে বাট এটার যে প্রাইস সেটা জাস্টিফাই করে না এটার 140 প্রাইস নিয়েছে কোয়ান্টিটি ওয়াইজ ঠিক আছে বাট 140 তে যে কোয়ালিটি এক্সপেক্ট করি সেটা না বাট ইটস ওকে খাওয়া যাবে ভালো মানে আমি যে কথাটা বললাম বেবিকর্নের যেটা অবিয়াসলি অবিয়াসলি বেবিকর্নটা যতটাই ভালো এটা যতটাই বেবিকর্নটা ভালো ছিল এটা ততটাই নরমাল দিস থিং ইজ নট এক্সট্রাঅর্ডিনারি নরমাল স্যার আপনিও কি সেম মত নিচে গিয়ে কিছু কথা হবে আর বাকি রিভিউটা বাড়ি গিয়ে কথা আছে এখন বিশাল ল্যাব লাগছে আর বাইরে খুব ঠান্ডা তুমি বলে দাও অডিয়েন্সদের জন্য এখানে কিভাবে আসবে অডিয়েন্সদের জন্য বলবো চন্দননগর স্টেশন স্টেশন থেকে অটো করে একদম আমার ডাবল ডেকার রেস্টুরেন্ট বললেই চলে আসবে আর এটা হচ্ছে পুরো স্ট্যান্ডের পাশে স্ট্যান্ডে একদম গঙ্গার ভিউ পাবেন ব্যাস ব্যাস হ্যাঁ রুফটপে বসে খাওয়া দাওয়ার ব্যবস্থা খুব ভালো লাগলো এসে ওয়েলকাম আর খাবার বলতে আমার বেবিকর্নটা যে লেভেলের ভালো লেগেছিল চাউটা ওই লেভেলের ভালো লাগেনি কিন্তু ঠিক আছে ইটস ওকে মানা যায় আর ব্যাস এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারো আর দেখা হবে পরের একটি ভিডিওতে তোমরাও যাও ভালো রেস্টুরেন্ট ভালো লাগবে